স্ত্রীকে বলছিলেন ভাত রান্না করে রেখো, আমি ফুলবাড়ি বাজার থেকে টাকা তুলে আসছি। এই কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান স্বামী, তারপর আর বাড়ি ফেরেননি। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন স্বামী, আর এই ঘটনার পর থেকে পরিবারের সকলেই চিন্তিত হয়ে পড়লেন। টাকা তুলেছেন নাকি অন্য কিছু ঘটনা রয়েছে তা বুঝে উঠতে পারছেন না। এই ঘটনা শিলিগুড়ির ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম ধনতলা গ্রামে। নিখোঁজ ওই যুবকের নাম হবিবুর রহমান মণ্ডল, বাবার নাম বশির উদ্দিন মণ্ডল। তাদের আদিবাড়ি বালুরঘাটের হলিদাডাঙ্গায়। বিয়ের পর তারা চলে আসেন শিলিগুড়ির ফুলবাড়িতে। 10 বছর আগে বালুরঘাটের হাবিবুরের সঙ্গে সামাজিক মতে বিয়ে হয় শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি পশ্চিম ধনতলার বাসিন্দা তরিমা বানুর সঙ্গে। তরিমা ফুলবাড়ি পশ্চিম ধনতলা গ্রামেরই মুক্তার আলীর মেয়ে। বিয়ের পর 1 বছর ধরে ফুলবাড়ি এলাকায় বাবার বাড়িতে থাকেন মেয়ে জামাই। তাদের এক কন্যা সন্তানও রয়েছে। টোটো চালিয়ে সংসার চালাতেন, কিন্তু কয়েকদিন আগে সেই টোটো ও বাড়ির টিভি বিক্রি করে দিয়েছিলেন। শ্রী তরিমা বানু জানান, বিয়ের পর থেকে আমাদের কোনো রকমের সংসারে অশান্তি নেই, খুব ভালোভাবেই চলছিল, কিন্তু গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েই নিখোঁজ হয়ে যায়। আমরা সবাই চিন্তায় রয়েছি। ইতিমধ্যেই ঘটনার কথা জানিয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু নিখোঁজ যুবকের মোবাইল ফোন না থাকায় তার সাথে যোগাযোগও করা হচ্ছে না। তাই এই নিয়ে পুলিশেও ধন্ধে রয়েছে। এদিন নিখোঁজ ব্যক্তির বাড়িতে গিয়ে দেখা গেল সকলে ভেঙে পড়েছেন চিন্তায়। ক্যামেরার সামনে তার ছোট্ট মেয়ে বললেন, বাবা তুমি যেখানে থাকো চলে আসো, আমরা তোমার জন্য খুব চিন্তা করছি। বাড়ির লোকের সবার আবেদন, কেউ যদি কোথাও দেখে থাকেন তাহলে নিউ জলপাইগুড়ি থানায় যোগাযোগ করতে পারেন, কিংবা পরিবারের দেওয়া ফোন নাম্বারেও সরাসরি যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার 7864865532। আর এই যুবক যদি খবর দেখে থাকেন তাহলে রাগ করে সে যেন ফিরে আসেন, সেই অনুরোধ করেছেন বাবা মা স্ত্রী এবং ছোট সন্তান। ঘটনা হয়েছিল সকালে, মুড়ি আর ঘুগনি খেয়ে গেছিল। কবে? বৃহস্পতিবার সকালে। খাওয়ার পরে ও বলছে কি, তুমি ভাত রান্না করো, ভাত রান্না করো, আমি 12টার দিকে এটিএম থেকে টাকা নিয়ে আসছি, মানে 500 টাকা তুলবি আর ওই বলে গেছে আর আসেনি। ফুলবাড়িতে গেছে, এখন বলছে কি ফুলবাড়িতে যাব, সে কথা বলেই গেছে। কি নিয়ে? কিছু নিয়ে যায়নি, এমনি হাঁটে হাঁটেই গেছে। না না, কিছু অশান্তি ছিল না। 10 বছর সেটা বলতে পারলাম না, ও তো এখান থেকে বলে গেছে ফুলবাড়িতে যাবো, এখন কথা গেছে সেটা তো বলতে পারবো না। যেখানে ও যেখানে থাকে সাথে বাড়ি আসে, সবাই চিন্তিত। নাহলে একটা ফোন করুক। অ্যাকচুয়ালি ও ছেলেটা হঠাৎ করে বললো যে রান্না করো মেয়েটাকে, বললো আমি ফুলবাড়ি থেকে ঘুরে আসতেছি, তো এরকম 12টার সময় চলে গেল। যাওয়ার পরে তারপর বিকালবেলা বললো যে এখনও আসতেছে না, তো বিকালবেলা আমি ফুলবাড়ি গেলাম, খোঁজাখুঁজি করলাম, তারপরে দেখলাম যে আরও সন্ধ্যা হয়ে গেছে। তারপরে রাস্তাঘাট ফুলবাড়ি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি, মানে খুব দৌড়াদৌড়ি করে দেখলাম কোথাও পাওয়া যায় না। তারপরে ওর বাবা ওর মাকে, মানে রাত্রিটা দেখলাম, পরের দিন ওর বাবা মা ওর ভাইকে সবাইকে ফোন করলাম যে এরকম গেছে নাকি, তারপর ওরা বলে না আসে নাই। তারপরে ওদের কথাবার্তা সবার সাথে বললাম, ওর বাবার সাথে কথা বললাম, ওর ভাইয়ের সাথে ফোনে কথা বললাম, তো ওরা বলে যে একটা মিসিং ডায়েরি করে দেন, খুঁজে যখন পাওয়া যাচ্ছে না। তারপরে আমি শুক্রবারে একটা মিসিং ডায়েরি করে দিলাম। মিসিং ডায়েরিটা করার পরে ও থানায় বললো, মেজবাবু বললো যে মিসিং ডায়েরি করে দেন, তারপর আমরা মিসিং ডায়েরি করে দিলাম। মিসিং ডায়েরি করে দেওয়ার পরে আজকে তো মোটামুটি 5 দিন 6 দিন হয়ে যাচ্ছে, মানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ও যদি কোথাও ভুলে চলে যায় বা কারোর সাথে চলে যায়, আসলে যদি ঘুরে চলে আসে তাহলে মনে করো যে পরিবারটা খুব চিন্তিত আর কি, যা সবাই ক্ষতি হবো আমরা। আজকে কিন্তু আমরা বাড়িতে 5-6 দিন থেকে আমাদের বাড়িতে মেয়ের সবার শোকের ছায়া চলতেছে, হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এইগুলা জিনিস যদি এরকম বাড়িতে হয় তো একটা বাড়িতে আতঙ্ক, তো সবাই দুর্চিন্তায় আমরা পড়ে আছি। ও যদি বাঁচে থাকে কোথাও তাহলে যেন আমাদের খুব তাড়াতাড়ি শীঘ্রই যেন বাড়ি চলে আসে, এইটাই আমি কামনা করি। আমার মেয়ে জামাই।